হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বিফ সিজলিং। এই খাবারটা কিন্তু খুব সহজে ঘরেই তৈরি করে নেওয়া যায়, আর এটা তৈরি করা খুবই সহজ। এই বিফ সিজলিংটা খেতে কতটা টেস্টি হয়ে থাকে সেটা হয়তোবা আমরা কম বেশি সবাই জানি। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার বিফ সিজলিংটা আমরা ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারি। এর জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পাতলা স্লাইস করে কাটা গরুর মাংস। এটা আমি একদম এরকম পাতলা একটু লম্বাটে করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা এখানে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস ব্যবহার করতে পারবেন। এবার মাংসটা আমি হাঁড়িতে ঢেলে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা আর লাল মরিচের গুঁড়া। এই তিনটাই এখানে 1 চামচ করে আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। যদি ভিনেগার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে, তবে ভিনেগারটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর মাংসটা থেকেও কিছুটা পানি বের হবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝারি আঁচে জাল করে নিব। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এরই মাঝে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও টেনে গিয়েছে। যখন পানিটা টেনে গিয়ে এভাবে মাংসের টুকরির সাথে মিশে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে হয়ে গিয়েছে। সেটা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি আবারও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আদা রসুনটাকে হালকা কিছুটা ভেজে নিচ্ছি। আদা রসুনটা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ স্লাইস করা গাজর, 1 কাপ ক্যাপসিকাম লাল আর সবুজ মিলিয়ে, আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি কিছুটা বড় টুকরো করে কেটে পাপড়িটা ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণ খুব একটা বেশি দেওয়া যাবে না, কারণ আমরা মাংসে লবণ ব্যবহার করেছি এবং আরও বিভিন্ন সস ব্যবহার করব, তো লবণটা একটু বুঝে দিবেন। এখন হাই হিটে সবজিগুলোকে আমি 2-3 মিনিট পর্যন্ত এভাবে সটে করে নিব। তো সবজিটা 2-3 মিনিট সটে করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে সবজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে মাংসটা মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার, যদি এটা না থাকে না দিলেও হবে, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চেষ্টা করবেন চিনিটা অবশ্যই দেওয়ার জন্য, এতে করে স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স আসে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। কেউ যদি টেস্টিং সল্টটা দিতে না চান সেক্ষেত্রে না দিলেও হবে, তবে বাংলাদেশি চাইনিজ রান্নাগুলোতে কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করা হয় টেস্টটা বাড়ানোর জন্য। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আছে হাইতে, যে কোনো ধরনের। আর এই রান্নাটা করার সময় কিন্তু কোনোভাবেই ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে। তো পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে একটা বাটিতে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়ার পরে এখন আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম এবং সব কিছু খুব ভালোভাবে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখবেন খুব সহজেই এটা ঘন এবং থকথকে হয়ে আসছে, তবে খুব বেশি ঘন করা যাবে না। যখন এরকম একটা কনসিস্টেন্সিতে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটাকে আমরা সিজলিং প্যানে দিব তখন কিছুটা আরও টেনে যাবে। তো চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। আর এই বিফ সিজলিংটাকে সিজলিং করার জন্য আমি আজকে তাওয়া ব্যবহার করছি। একটা তাওয়া আমি খুব ভালোভাবে উত্তপ্ত করে জাল করে নিয়েছি,
এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। আর তাওটা আমি এতটাই উত্তপ্ত করে নিয়েছি যে বাটারটা দেওয়ার সাথে সাথে এটা মেল্ট হয়ে যাচ্ছে। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রিং করে কাটা পেঁয়াজ। এই তাওয়াটা এতটাই উত্তপ্ত যে বিফটা যদি আমরা ঠেলে দেই তাহলে নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকবে, তাই পেঁয়াজটা প্রোটেকশন হিসেবে দেওয়া হলো আর এটা খেতেও ভালো লাগে। 1 টেবিল চামচ কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবার আমি বিফটা ঢেলে দিলাম। আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তাওয়াটা কতটা উত্তপ্ত ছিল এবং কতটা সুন্দরভাবে সিজলিংটা হচ্ছে। উপরে আমি কিছুটা পেঁয়াজ পাতা ছিটিয়ে দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে। পেঁয়াজটা নিচে যে ছিল সেটা কিন্তু সফট হয়ে গিয়েছে আর এখনও তাওয়াটা বেশ উত্তপ্ত। তো সবকিছু খুব ভালোভাবে একত্রে মিশিয়ে আমি এখন বিফ সিজলিংটাকে সার্ভ করে নিব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার রেস্টুরেন্ট স্টাইলে বিফ সিজলিং। এটা তৈরি করা কতটা সহজ সেটা তো দেখেই নিলেন। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।